সকলকে স্বাগতম আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আবারও আপনাদেরকে রডের আপডেট দামগুলো জানিয়ে দেব। আপনারা জেনে খুশি হবেন যে সাম্প্রতিক সময় কিন্তু আস্তে আস্তে রডের দামগুলো কমে আসছে, তবে বিশেষ করে লোকাল কোম্পানির রডের দামগুলো একটু কমছে বেশি, কিন্তু নামকরা যেগুলো কোম্পানি যেমন BSRM, AKS এই ধরনের কোম্পানিগুলোর রডের দাম তেমন একটি তুলনামূলক দাম কমেনি। তো যাই হোক, এর পর্যায়ে আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে যে সকল রড কোম্পানি রয়েছে এদের মধ্যে কোন কোম্পানির রড প্রতি টন কত টাকা দামে বিক্রি হচ্ছে সেই আপডেট দামগুলো। এখন আমরা রডের যে দামগুলো জানাবো এগুলো হচ্ছে 25 সেপ্টেম্বর 2022 সালের আজকের দিনের দামগুলো। বর্তমানে প্রতি টন BSRM কোম্পানির রড কিনতে পারবেন 91,500 টাকায়, AKS স্টিলের রড কিনতে পারবেন 89,500 টাকায় এবং KSRM কোম্পানির রড কিনতে পারবেন একইভাবে 89,000 টাকা করে। তবে এই দামগুলো কিন্তু রডের খুচরা বাজার মূল্য। যারা পাইকারি রেটে রড কিনতে চাচ্ছেন তারা কিন্তু বেশি করে রড কেনার ক্ষেত্রে আরও টাকা ছাড় পাবেন। বর্তমানে প্রতি টন GSP ইস্পাতের রড কিনতে পারবেন 89,500 টাকায়, আনোয়ার ইস্পাতের রড কিনতে পারবেন 88,500 টাকায়, ZSRM কোম্পানির রড কিনতে পারবেন মাত্র 82,000 টাকায় এবং CSRM কোম্পানির রড কিনতে পারবেন 84,500 টাকা করে। CSRM কোম্পানির রডের দাম কিন্তু তুলনামূলক একটু বেড়েছে, প্রায় 1,000 টাকার মতো। আজকের দিনে প্রতি টন BSI স্টিলের রড কিনতে পারবেন 83,500 টাকায়, ASBRM কোম্পানির রড কিনতে পারবেন 80,000 টাকা করে, হাইটেক স্টিলের রড কিনতে পারবেন 83,500 টাকায় এবং মোহাম্মদ স্টিলের রড কিনতে পারবেন 81,000 টাকা করে। বর্তমান পরিস্থিতি হিসাবে ASBRM কোম্পানির রডের দাম অনেকটাই কমেছে, আপনারা 80,000 টাকার নিচেও রডগুলো পেয়ে যাবেন। আজকের দিনে প্রতি টন HKG স্টিলের রড কিনতে পারবেন 83,000 টাকা করে, SS স্টিলের রড কিনতে পারবেন মাত্র 81,000 টাকা প্রতি টন, RRM গ্রুপের রড কিনতে পারবেন একইভাবে 81,000 টাকা করে এবং বাইজিদ স্টিলের রড কিনতে পারবেন 87,000 টাকা প্রতি টন। বর্তমানে রডের যে দামগুলো আপনাদেরকে জানাচ্ছি এগুলো কিন্তু সকল 500W ওয়ার্ডের রড, অর্থাৎ সাইড গ্রেড রডের আপডেট দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রতি টন কিং স্টিলের রড কিনতে পারবেন 80,000 টাকা করে, প্রাইম স্টিলের রড কিনতে পারবেন একইভাবে 80,000 টাকা করে, PSP গ্রুপের রড কিনতে পারবেন 90,000 টাকা প্রতি টন এবং PSRM কোম্পানির রড কিনতে পারবেন 81,000 টাকা করে। কিং স্টিলের রড এবং প্রাইম স্টিলের রড কিন্তু তুলনামূলক প্রায় 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত দাম কমেছে। বর্তমানে RRM গ্রুপের রড কিনতে পারবেন 82,000 টাকায়, KSML কোম্পানির রড কিনতে পারবেন 82,500 টাকায়, রাহিম স্টিল গ্রুপের রড কিনতে পারবেন 90,000 টাকা প্রতি টন এবং BSL কোম্পানির রড কিনতে পারবেন 88,000 টাকা করে। JSRM কোম্পানির রড কিনতে পারবেন 81,000 টাকা করে, SRM কোম্পানির রড কিনতে পারবেন 87,000 টাকায়, ম্যাট্রো স্টিলের রড কিনতে পারবেন 81,500 টাকায়, SSRM কোম্পানির রড কিনতে পারবেন 88,500 টাকা করে। বর্তমানে মুনতাহা স্টিলের রড কিনতে পারবেন 83,000 টাকায়, সুমা স্টিলের রড কিনতে পারবেন 81,500 টাকা করে, আমাস স্টিলের রড কিনতে পারবেন 82,000 টাকা এবং সাইমা স্টিলের রড কিনতে পারবেন একইভাবে 81,000 টাকা করে। তো এগুলো যেহেতু রডের খুচরা বাজার মূল্য, বর্তমানে এই দামে আপনারা ঢাকা এরিয়ার আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে সেখান থেকে এই দামেই রডগুলো ক্রয় করতে পারবেন। আর একটু দূরের জেলাগুলোতে হয়তোবা এই দাম থেকে আর 500-1,000 টাকা প্রতি টন বাবদ বেশি দাম চাইতে পারে। আপনারা তারপরে চেষ্টা করবেন দামাদামি করে যত কমে কেনা সম্ভব হয় ততই কমে কেনার। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন।